এক্ষুনি সাননেক্সট অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন আপনাদের প্রিয় সিরিয়াল মোমপালকের পুরো এপিসোড একদম ফ্রিতে যেখানে খুশি যখন খুশি। অফারটি শুধুমাত্র ভারত ও বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। কিছু কিছু স্মৃতি থাকে যেগুলো সারা জীবন থেকে যায়, যার মধ্যে মিশে থাকে আমাদের আনন্দ, ছোট ছোট খুশির মুহূর্ত। আবার কিছু কিছু স্মৃতি থাকে যেগুলো ক্যান্সারের মতো হয়, ভেতর থেকে শেষ করে দেয় আমাদেরকে। আমি সেগুলোকে পুড়িয়ে শেষ করছি। মম, তুই এরকম করিস না, আজ বাড়িতে বাইরের অনেক লোক আছে, কি ভাববে বলতো তারা? আমি যদি বাইরের লোকের কথা ভাববো তাহলে আমার কথা কে ভাববে পালক? মম, জীবিত মানুষের ছবি পোড়াতে নেই মা। মম, মম, আমরা তোকে জোর করে বিয়ে দিয়েছি, তাই আমাদের তুই শাস্তি দিচ্ছিস, তাই না? হ্যাঁ, আমাদের বোঝাতে চাইছিস যে তুই তুই আমাদের আমাদের কাছে মৃত। হ্যাঁ, কিন্তু একবারও ভেবে দেখেছিস মম, তোর তোর মা যদি এসব দেখে তাহলে তোর মায়ের মনের উপর কি যাবে, ভেবে দেখেছিস? টেনশন করো না বাবা, আমি তো শুধু ছবিগুলোই পুড়িয়েছি, নিজেকে তো পোড়াইনি। কি আছে এতে? সব এক একটা মৃত স্মৃতি, আবার জীবনে করা এক একটা ভুল, এগুলোকে ঘরে রাখলে পচে গন্ধ বেরোবে বাবা, তাই আমি এগুলোকে পুড়িয়ে ছাই করে দিলাম। আমি আমি তোর সামনে হাত জোর করছি মা, আমি তোর সামনে হাত জোর করছি, এরকম কথা বলিস বাবা। আমি কথা বলছি মম, কয়েকটা ফটো পুড়িয়ে ফেললেই সব স্মৃতিগুলো শেষ হয়ে যায় না, একটা খারাপ স্মৃতিকে শেষ করে একটা ভালো স্মৃতি। যা হওয়ার হয়ে গেছে, এখন পুরনো কথাগুলোকে মনে করে নিজে কষ্ট পেয়ে কি লাভ, ভুলে যাও। পুড়িয়ে নয়, মন থেকে সরিয়ে দাও তোমার খারাপ স্মৃতিগুলোকে। নতুন করে জীবন গড়ো, জীবন অনেক বড় মো, সেখানে দুঃখ দেওয়ার জন্য যদি একটা খারাপ স্মৃতি থাকে দেখবে, আনন্দ দেওয়ার জন্য হাজারটা স্মৃতি, হাজারটা হাজারটা ভালো স্মৃতি ভিড় করে আসে, তাদের দিকে হাত বাড়িয়ে দাও। সেই হাজার স্মৃতির একটা হয়ে আমি সবসময় তোমার পাশে থাকবো মো। আমার উপর বিশ্বাস রাখো মো, আমি কোনোদিন তোমার হাত ছাড়ব না। চল,
পালক, আমি কোনো দিন তোমার হাত ছাড়বো না পালক। এক্ষুনি সাননেক্সট অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন আপনাদের প্রিয় সিরিয়াল মোমপালকের পুরো এপিসোড একদম ফ্রিতে, যেখানে খুশি যখন খুশি।